আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। এতে আজকে আমি খাসি মুরগি রান্না করব, সে কারণে পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিলাম। আজকের খাসি মুরগি 6 কেজি ওজনের, তো সেই মুরগিটা রান্না করব। আর এখানে হলো এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ সব দিয়ে দিলাম। এখন ভালো করে পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজগুলা ভেজে নিছি, এখন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, একসাথে আদা রসুন বাটা। আর এখানে হলুদ মরিচ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। একটু ঝাল যত করবো মরিচের গুঁড়া দিয়ে দিলাম বেশি করে। আর এটা হলো ধনিয়ার গুঁড়া। এখন একটু পানি দিব যেন মশলাটা না পড়ে। পানি দিয়ে দিই, মশলাটা ভালো করে কষাই নিব। এত লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। গ্রামে কিন্তু রান্নাতে না মোটা লবণ দেয় ব্যবহার করে সবাই। এই তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন এই কষানোতে আমি মাংস দিয়ে দিব। এখানে মুরগির মাংস 6 কেজি মাংস আছে, আমরা একদম ছোট ছোট পিস করে নিছি মাংসটা, কারণ খাসি মুরগি তো অনেক শক্ত। ভালো করে ধুয়ে পরিষ্কার, আর একদম ছোট ছোট পিস করার কারণ হলো মশলাটা ভালো মতন ভিতর পর্যন্ত ডুববে। এতো ভালো করে মাংসটা মশলার সাথে মিশিয়ে দিতে হবে। এখান থেকে মাংস থেকে পানি উঠবে, পানিতে ভালো করে কষাই নিব মাংসটা। এতো মাংসটা কষাই নিতেছি, কিন্তু মাংস থেকে পানি উঠছে অনেক, এই পানি দিয়ে কষাইতেছি। যদি প্রয়োজন পড়ে আরও পানি দেওয়া লাগবে, কারণ এটা খাসি মুরগি তো অনেক সময় লাগে সিদ্ধ হতে, গরুর মাংসের থেকেও বেশি টাইম লাগে সিদ্ধ হতে। তো ভালো করে কষাই নিব। এতো মাংসগুলা কষাই নিছি, এখন হলো জলের পানি দিব। মাংস একটু পানি বেশি করে দিয়ে সিদ্ধ করে নিই, অনেক সময় লাগবে মাংস রান্না করতে। এই মাংসটা আমি গরম পানি দিয়ে দিব, জলের পানিটা। এইতো এখানে গরম পানি দিয়ে দিলাম তরকারির জল। এইতো তরকারির জলটা কিন্তু শুকাইছে, আরও শুকাবো। আর হলো প্রায় এক ঘন্টা, ঘন্টা খানিকের মতন হয়ে গেছে, এখনো আরও সিদ্ধ হবে। আর এই জলটা কিন্তু আমি অনেকটাই কমাই ফেলবো। এতে আমাদের মাংসটা রান্না করা হয়ে গেছে, এখন নামাই ফেলবো। এই মাংসটা রান্না হইতে কিন্তু প্রায় 1.5 ঘন্টা সময় লাগছে মাটির চুলাতেই। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।